Rosso, un mozzon. Babe rosso, un mozzon. Babe rosso, udar. Babe rosso, udar. Babe rosso, boli. Babe rosso, boli. Je karone babgulor jonmo. Je karone babgulor jonmo. Arbite orther rupantor. Arbite orther rupantor. Bab mane arbite orther rupantor. Bab mane arbite orther rupantor. Prithibir sokol shobdo. Bab prithibir sokol baber ashol bab kara. Sulasi mujaroder panchti bab. Ar ei bab gulor abar keno jonmo hoyeche amra shikhchilam. To ajke amader fataha yaftahu. বাবা আর কারুমা একরুম বাবের বৈশিষ্ট্য জানব আর বৈশিষ্ট্য হয় দুই ধরনের একটা হচ্ছে গঠনগত ব্যবহারিক আর একটা হচ্ছে জন্মগত অর্থের বিবেচনায় ঠিক আছে তাহলে এই ফাতাহা ইফতাহু বাব বের জন্ম হয়েছে মূলত শব্দ শব্দ উচ্চার উচ্চারণের সহজ করার জন্য ঠিক আছে সহজ করার জন্য কঠিন শব্দ তাহলে কঠিন অক্ষর কোনগুলো হরফে হাল কি হামজা হা হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ হরফে হাল কি তাই না এগুলো আবার ইজহারের হরফ ইজহার মানে কি স্পষ্ট করে পড়া করতে হয় মুনসাকিন ও তানবিনের পরে এগুলো ইজার স্পষ্ট করে পড়তে হয় এগুলোর উচ্চারণ যেহেতু একটু কঠিন এই জন্য এই অক্ষর দ্বারা যেগুলো ফেল হবে এই ফেলগুলো যেন এই ওজনে পড়া হয় তাহলে উচ্চারণে সহজ হবে তাহলে উচ্চারণে সহজ হবে এখানে আমি দেইনি অসংখ্য উদাহরণ আমরা একটু পরে দেখাচ্ছি এই জন্য আমরা বলি তাহলে ফাতাহা ইফতাহু উচ্চারণের সহজের জন্য উচ্চারণের সহজের জন্য ব্যবহারিক গঠনগত বৈশিষ্ট্য ব্যবহারিক গঠনগত বৈশিষ্ট্য হরফে হালকি হওয়া হরফে হালকি হওয়া তথা তথা আইন অথবা লাম কালেমায় আইন অথবা লাম কালেমায় হামজা আইন হা গাইন খ হামজা আইন হা গাইন খ এগুলোর যে কোন একটা আসবে বা দুটো আসবে কোন কালেমায় আইন অথবা লাম কালেমায় আইন অথবা লাম কালেমায় তাহলে সেই শব্দগুলো উচ্চারণে কি হবে সহজ হবে সেই শব্দগুলো উচ্চারণে কি হবে সহজ হবে যেমন মানা মানা আইন কালেমায় আইন তাই না জি বলেন মানা মানা সাফা সাফা সালা সালা কোরআন কোরআন একটা করে লাম কালেমায় দিয়েছি আরেকটা করে আইন কালেমায় দিয়েছি যেভাবে সাজানো দরকার আমি আমার বইয়ে সেভাবে সাজিয়েছি বইটা অত্যধিক গুরুত্বপূর্ণ অত্যধিক গুরুত্বপূর্ণ সকল আলেম ওলামা সকল ছাত্রদের জন্যই দরকার সর্ববৃহৎ বিশদ পড়িয়া অনেক বই আছে উজ্জ্বলে একবারই তারপরে অন্যান্য বই পাঞ্জে গাঞ্জে তারপরে আরও যেগুলো বানুনা দেওয়া সদা তারপরে সদ্দুরফন্নীয় অল্প বিভিন্ন শত শত বইয়ে আছে কিন্তু আমি শুধু এগুলো ওভাবে লিখিনি ওগুলো বাংলার সাথে মিলে আবার শব্দ সংকলন করেছি যেমন হামজা দিয়ে করেছি হামজাটা আইন কালেমায় আছে আবার লাম কালেমায় কোথায় শব্দ আছে এভাবে চয়ন করেছি আইন দিয়ে করেছি হা দিয়ে করেছি গাইন দিয়ে করেছি এভাবে তাহলে বলেন মানা المضغ طبخ 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 طبخ
অসংখ্য উদাহরণ। এই যে আইন কালেমা অথবা লাম কালেমাতে এই হরফে হালকি গুলো থাকার কারণে কি হচ্ছে, উচ্চারণে সহজ হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ছোট মানুষ তারপরেও বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে কারুমা ইয়াকরুম, একটা জিনিস মনে রাখবেন, এর আগেও কারুমা ইয়াকরুম পড়িয়েছি, অনেক কয়েকটা ক্লাস নিয়েছি। কারুমা ইয়াকরুমুর মানেই হচ্ছে হওয়া, কারুমা ইয়াকরুমুর মানেই হচ্ছে হওয়া। পৃথিবীর যে কোনো কাজ বা যে কোনো জিনিস যখন হবে, হওয়া অর্থ হবে হওয়া হয়ে যাওয়া, হওয়া হয়ে যাওয়া। মাত্র 16টা শব্দ ব্যতীত সেগুলোই মূলত কারুমা ইয়াকরুম। আমি আমার ডিকশনারিতে বিস্তারিত আলোচনা করেছি, জন্মগত 16টা শব্দ 18টা শব্দের মতো ছাড়া বাদ বাকি সবগুলো হওয়া বা হয়ে যাওয়া অর্থ দেখবে। তাহলে কারুমা ইয়াকরুম বাদ থেকে যেই ফেলি ব্যবহার হোক না কেন, যেই অক্ষরের শব্দগুলোই নিয়ে আসবেন না কেন এই ওজনে, তখন তার অর্থ কি হবে বাবা, হওয়া। আর যখন হওয়া হবে, এই হওয়া সমান সমান আরবিতে হয় লাজিম, বলেন আমার সাথে হওয়া সমান সমান লাজিম, হওয়া সমান সমান লাজিম। তাহলে কারুমা ইয়াকরুম বাবের জন্ম হচ্ছে লাজিম, কারুমা ইয়াকরুম বাবের জন্ম হচ্ছে লাজিম। তাহলে কি কি বৈশিষ্ট্য, পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ মূলক শব্দ আছে এবং যত সিফাত মূলক শব্দ আছে, পৃথিবীতে যত সিফাত মূলক শব্দ আছে প্রত্যেকটা সিফাত মূলক শব্দ বা অ্যাডজেক্টিভ মূলক শব্দের মূল অক্ষর থেকে কারুমা ইয়াকরুম এলেই হওয়া অর্থ দেবে। তারপরেও বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। এক নাম্বার, এখানে অনেকগুলো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ধরেছে, অনেক বইয়ে ধরেনি, বেশিরভাগ বইয়ালায় বলেছেন, বেশিরভাগ জ্ঞানীগুণী মানুষেরাই বলেন, সুলাসে মোজারদের কোনো নির্দিষ্ট খাসিয়ত বা বৈশিষ্ট্য নেই। কিন্তু আমি দেখাচ্ছি এগুলো তাহলে কি, যেমন কারুমা ইয়াকরুম ভাবে বলে প্রকৃতিগত, প্রকৃতিগত জন্মগত, জন্মগত, এই দুটা মূলত একই জিনিস। হ্যাঁ, এই জন্য জন্মগত বা প্রকৃতিগত আসল সেটা কি, দোষ ত্রুটি বা গুণাবলী, দোষ ত্রুটি বা গুণাবলী, দোষ ত্রুটি বা গুণাবলী। পৃথিবীর যত শব্দ আছে যদি দোষ প্রকাশ করেন অথবা গুণ প্রকাশ করেন, কোন বাপ থেকে নিয়ে আসবেন, কারুমা ইয়াকরুম থেকে, কারুমা ইয়াকরুম থেকে নিয়ে আসবেন। তাহলে এই যে দোষ ত্রুটি বা গুণাবলী প্রকাশার্থে মানে প্রকাশ করার জন্য কোন বাপ থেকে নিয়ে আসতে হবে, যেমন হাসুনা, হাসানুন মানে সুন্দর, হাসিনুন মানে সুন্দর, হাসিনাতুন মানে সুন্দরী, আহসান মানে অধিক সুন্দর। তাহলে হাসিনুন, হাসিন নুন দ্বারা সুন্দর বোঝায়। তাহলে এখন আমি বানাবো সুন্দর হওয়া, এখন আমি কি বানাবো, তাহলে কোন বাপে নিয়ে আসবো, তাহলে হাসুনা ইয়াহসুনু মানে সুন্দর হওয়া, হাসুন হাসুনা ইয়াহসুনু মানে কি সুন্দর হওয়া, হাসুনা ওয়াজহুহু তার চেহারা সুন্দর হয়েছে, হাসুনা ওয়াজহুহু বা হাসুনাত ওয়াজহুহু হবে আসলে। আচ্ছা যাই হোক, অনেক হাসুনা যাইদুন যায় সুন্দর হলো, হাসুনা আর সাদিকি আমার বন্ধু সুন্দর হয়েছে, তো হাসুনা মানে সুন্দর হওয়া। অবহা মানে হচ্ছে নিকৃষ্ট বা খারাপ হওয়া, কুশ্রী হওয়া। ফাকু হা মানে হচ্ছে বুদ্ধিওয়ালা হওয়া বা বোঝে বুঝওয়ালা হওয়া। তাহলে জানুবা মানে নাপাক হওয়া, তৌরা মানে পবিত্র হওয়া, সরুফা মানে ভদ্র হওয়া, ভদ্র হওয়া ইত্যাদি। অথবা আমরা এভাবে চিন্তা করব, পৃথিবীর যে কোনো বিষয়কে হওয়া অর্থ নিয়ে আসবো। আরবি ভাষাতে মাত্র দুটা ইয়া চিরন্তন জন্মগত হওয়া দেয়, বাবে ইফাল সরি ইনফিয়াল, আর এই হচ্ছে কারুমা ইয়াকরুম, এরা হচ্ছে জন্মগত কি লাজেম বা হওয়া অর্থ দিবে। যেমন করুবা মানে নিকটবর্তী হওয়া, বাউদা মানে কি
দূরবর্তী হওয়া সাকুলা কাসুরা মানে কি বেশি হওয়া সাকুলা মানে কি বেশি হওয়া সাকুলা মানে কঠিন হওয়া সাউবা মানে কঠিন হওয়া সাকুলা মানে হচ্ছে ভারী হওয়া সাহুলা মানে সহজ হওয়া কাসুরা মানে খাটো হওয়া তাহলে কাবুরা মানে কি বড় বড় হওয়া তো যে কোনো শব্দ আমরা এভাবে বানাবো এখন আমরা প্র্যাকটিক্যাল করব তাহলে আরেকবার বলে নেন ফাতাহা ইফতাহু উচ্চারণে সহজ হওয়া উচ্চারণে সহজ হওয়ার জন্য হরফে হালকি অক্ষরগুলো আইন অথবা লাম কালেমায় হবে এটা শুধু একটা ব্যবহারিক ব্যবহারিক বা গঠনগত বৈশিষ্ট্য আর কালমা একরম সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে হওয়া সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি তাহলে সিফাত বা দোষ ত্রুটি বা গুণমূলক সকল শব্দ কোন বাক থেকে আমরা নিয়ে আসব একরম থেকে নিয়ে আসবো মাশাআল্লাহ তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ